বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বিভিন্ন শারীরিক প্রয়োজনে বা শারীরিক রোগ প্রতিরোধে এমনকি প্রতিকারের উদ্দেশ্যেও আমরা অনেকেই বিভিন্নভাবে রসুন, বিশেষ করে কাঁচা রসুন খেয়ে থাকি। কিন্তু এই ভিডিওতে আমরা জানব কীভাবে কাঁচা রসুনের উপকারিতাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যায়। এই পদ্ধতিটি অতি সহজ পদ্ধতি। এই পদ্ধতির কয়েকটি সুবিধাও রয়েছে যা কাঁচা রসুনে থাকে না। প্রথমত, অনেকেই কাঁচা রসুন তীব্র গন্ধের জন্য খেতে পারেন না, কিন্তু এই পদ্ধতিতে রসুনের গন্ধ থাকবে না, উপরন্তু উপকারিতা অনেক বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, কাঁচা রসুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাই সকলের ক্ষেত্রে তা নিরাপদ নয়। তৃতীয়ত, প্রথমেই বলেছি এই পদ্ধতিতে কাঁচা রসুনের গুণাগুণ বেশ কয়েক গুণ বেশি পাওয়া যায়। এভাবে রসুন খেলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এমনকি বিভিন্ন শারীরিক সমস্যা আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব। তবে আজ এই ভিডিওতে আলোচনা করব হৃদরোগ এবং স্ট্রোক, এই সমস্যা দুটি কীভাবে রসুন খেয়ে প্রতিরোধ করা যায়, আর অন্যান্য সম্ভাব্য রোগের বিষয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আসুন জেনে নিই পদ্ধতিটি। প্রথমেই আমাদের প্রয়োজন হবে রসুনের বেশ কিছু কোয়া। রসুন থেকে কোয়া ছাড়িয়ে নিতে হবে, তবে রসুনের কোয়াগুলোর খোসা ছাড়াবেন না। কোয়াগুলিকে কোনো কাচের গ্লাসে জলে ডুবিয়ে রাখতে হবে 4-5 দিন। গ্লাসের জল প্রতিদিন পাল্টে দেবেন। 4-5 দিনের মধ্যেই কোয়াগুলির অঙ্কুর বেরিয়ে যাবে। তখন অঙ্কুরিত কোয়াগুলিকে কোনো টবে বা মাটি ভর্তি ট্রেতে পুঁতে দেবেন। তবে লক্ষ্য রাখতে হবে অঙ্কুরগুলি যেন মাটির উপরেই থাকে। টবের মাটি কোনো স্প্রেয়ারের দ্বারা জল ছিটিয়ে অল্প অল্প করে ভিজিয়ে দেবেন, তবে হাত দিয়েও ভেজাতে পারেন জল ছিটিয়ে। দিনে 2 বার ভেজালেই চলবে। প্রসঙ্গত বলে রাখি, অনেক সময় অঙ্কুরিত রসুন বাজারে পাওয়া যায়, মানে বাজার থেকে আনার পর রসুন ছাড়ালেই দেখা যায় রসুনের কোয়াগুলো থেকে অঙ্কুর বেরিয়ে এসেছে। তাহলে নতুন করে আর রসুনের কোয়াগুলিকে জলে ভিজিয়ে রাখতে হবে না, সরাসরি মাটিতে পুঁতে দিলেই চলবে। যাই হোক, মাটিতে অঙ্কুরিত কোয়াগুলি পুঁতে দেবার পর সপ্তাহ খানিকের মধ্যেই ছোট ছোট কচি পাতা বেরিয়ে আসবে। এই কচি পাতাগুলোকেই বলা হয় মাইক্রোগ্রিন। শুধু রসুন নয়, ধনে, তিল, পালং, অ্যালোভেরা সহ অসংখ্য শস্য এবং শাকসবজির মাইক্রোগ্রিন বাড়িতেই জন্মানো যায়, এবং মাইক্রোগ্রিন অতি উপকারী এক খাদ্যে পরিণত হয়েছে এর আশ্চর্যজনক উপকারিতার জন্য। কীভাবে মাইক্রোগ্রিন নিজের বাড়িতেই চাষ করবেন খুবই সহজে, সেই সম্বন্ধে একটি ভিডিও বিস্তারিত আলোচনা সহ এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। এন্ড স্ক্রিনে লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই অতি উপকৃত হবেন। বাংলা ইউটিউবে এই ভিডিওটি মাইক্রোগ্রিন সম্পর্কে প্রথম ভিডিও এবং আজ পর্যন্ত একমাত্র ভিডিও। যাই হোক, আমরা জানলাম কীভাবে রসুনের মাইক্রোগ্রিন তৈরি করা যায়। এবার জানব হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে রসুনের মাইক্রোগ্রিন কীভাবে খেতে হবে। প্রথমেই বলে রাখি, আমরা রসুনের কোয়াগুলি কিন্তু খাব না, শুধু মাইক্রোগ্রিন বা কচি পাতাগুলিই খাব। পাতাগুলি কেটে নেবার পর মাটি থেকে রসুনগুলি তুলে ফেলে দেব এবং শেকড়গুলিও ফেলে দেব। তাহলে সেই মাটিতে পরে আবার মাইক্রোগ্রিন চাষ করা সম্ভব হবে। আর একটি কথা মাথায় রাখতে হবে, রসুনের পাতাগুলি 1.5 ইঞ্চির মতো লম্বা হলেই তা কেটে নিতে হবে। বীজ থেকে বেরোনো 1-1.5 ইঞ্চি আকারের কচি পাতাই হলো মাইক্রোগ্রিন। যাই হোক, রসুনের মাইক্রোগ্রিনের ফাইটোকেমিক্যালস হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সক্ষম বলে প্রমাণিত, কারণ এর ফাইটোকেমিক্যালস হার্টের ব্লকেজ তৈরির জন্য যে প্লাক দায়ী তা তৈরি হতে বাধা দেয়। এছাড়া
এটি স্ট্রোক প্রতিরোধ করতেও সক্ষম। রসুনের মাইক্রোগ্রিন অ্যাজিন নামক উপাদানে সমৃদ্ধ, যা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এছাড়া এর নাইট্রেটস আর্টারির বা ধমনির অভ্যন্তর বিস্তৃত রাখে। এভাবে রসুনের মাইক্রোগ্রিন বা কচি পাতা স্ট্রোক থেকে আমাদের রক্ষা করতে পারে। এবার প্রশ্ন হল, এটি কিভাবে খাবেন? পাতাগুলি 1-1.5 ইঞ্চি হলেই কেটে নেবেন প্রয়োজন মতো, এবং 4-5টি কচি পাতা নিয়মিত সকালে বা দুপুরে স্যালাডের সঙ্গে যোগ করে খাবেন। তবে যে কোনো খাবারের সঙ্গেই খেতে পারেন, কিন্তু রান্না না করে পাতাগুলি কাঁচাই খেতে হবে। সপ্তাহে 3-4 দিন অবশ্যই খাবেন। বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচণ্ড বৃদ্ধি করে এই মাইক্রোগ্রিন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।